বন্ধুরা, আমার হাতে কিন্তু এখানে দেখেন দুইটা কিন্তু ফেস ওয়াশ দেখতে পাচ্ছেন। এটা কিন্তু দুইটাই ফেয়ার অ্যান্ড লাভলি ফেস ওয়াশ, এটা কিন্তু দুইটাই অরিজিনাল ফেস ওয়াশ। সো আজকে আমি এই বিষয়ে আলোচনা করব, আপনারা কোন ফেস ওয়াশটি ব্যবহার করবেন আর কোন ফেস ওয়াশটি ব্যবহার করলে আপনাদের জন্য ভালো হবে। অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার কিন্তু ধারণা চলে আসবে এবং এর সাথে এর অরিজিনাল পাইকারি রেটটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো। পাইকারি রেটটা জানলে অবশ্যই কিন্তু একটা ফেস ওয়াশ আপনারা 50 টাকা পর্যন্ত সেভ করতে পারবেন। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি শুধুমাত্র আমার সেই সকল আপুদের জন্য যারা ফেয়ার অ্যান্ড লাভলি ফেস ওয়াশটি ব্যবহার করেন। অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এই ফেস ওয়াশটির আজকে আমি অরিজিনাল পাইকারি রেটটাও আমি আপনাদেরকে শেয়ার করব আর এর সাথে আমি আপনাদেরকে জানিয়ে দেবো কোন ফেস ওয়াশটি আপনারা ব্যবহার করবেন। দেখেন, এটার এক ডিজাইন, এটার কিন্তু এক ডিজাইন, দুইটা কিন্তু পাশাপাশি রেখেছি আমি, দুইটা কিন্তু দুইটা দুই রকম ফেস ওয়াশ। সো একই ব্র্যান্ডের মাল, একই জিনিস, সম্পূর্ণ কিছু আলোচনা করা হবে। তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ দেখেন এটাও কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি ফেস ওয়াশ। এটা কিন্তু কিছুদিন আগে আসছে, এটা কিন্তু মাঝে মাঝে কিন্তু এদের কিন্তু লোগো চেঞ্জ করে। দেখেন, এটা কিন্তু আপনার 190 টাকা খরচা মূল্য আছে ফেয়ার অ্যান্ড লাভলি ফেস ওয়াশ। আমি নতুন আর একটা দেখাই, দেখেন এখানে কিন্তু নিউ লেখা আছে, এটা কিন্তু নিউ ফেস ওয়াশ, এটা কিন্তু নতুন আছে, কিছুদিন ধরে মার্কেটে আছে। দেখেন এটাও কিন্তু, দেখেন এটাও কিন্তু 190 টাকায় আছে। সো দুইটা কিন্তু সেম রেটই আছে। সো আপনারা কোনটা ব্যবহার করবেন অবশ্যই কিন্তু মনে প্রশ্ন জাগতে পারে, অবশ্যই আমি আপনাদেরকে বলে দেবো আপনারা কোনটা ব্যবহার করলে আপনাদের জন্য ভালো হবে। সো অনেকেই কিন্তু আগের ফেস ওয়াশটি বেশি বেশি ব্যবহার করতে চান, কারণ নতুন যেটা বের হয়েছে এই ফেস ওয়াশটি কিন্তু অনেকেই নিতে চান না, আবার অনেকেই কিন্তু নতুনটা নিতে চান, পুরনটা নিতে চান না। সো এ বিষয়ে কিন্তু আজকে আমি সম্পূর্ণ কিছু আলোচনা করব। সো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই যারা ভিডিওতে লাইক দেন অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার দুইটা দিকে লাভ হবে, আপনি কোনটা ব্যবহার করবেন সেটাও বুঝে যাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু 50 টাকা পর্যন্ত আপনি সেভ করতে পারবেন। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ নতুন যে ফেস ওয়াশটি আসছে আমি আপনার এটার ডেটটা দেখিয়ে দিই। দেখেন এটা কিন্তু 4/5/2023, এটা কিন্তু 3/5/2025, এটা কিন্তু 2 বছর মেয়াদ দিয়েছে, এটাও কিন্তু সেম মেয়াদি থাকবে 2 বছরেরই। আমি আপনাদেরকে তারপর দেখিয়ে দিই, দেখেন এটাও কিন্তু 2 বছরই মেয়াদ আছে, 22 থেকে 25। এটা কিন্তু 3 বছর মেয়াদ পাচ্ছেন, আর এটা কিন্তু নতুন যেটা আসছে এটা কিন্তু দেখেন 23 থেকে 25, এটা কিন্তু 2 বছর, এটা কিন্তু 2 বছরও মেয়াদ পাচ্ছেন। সো ফেস ওয়াশ কিন্তু একই, কিন্তু একটাই 2 বছর মেয়াদ, একটাই 3 বছর মেয়াদ, কারণ এই প্রোডাক্টগুলো যখন লোকে একটা প্রোডাক্ট নতুন চলে আসে মার্কেটে, এই মালটা যখন নতুন চলে আসছে এই প্রোডাক্টটা কিন্তু মানুষ কম নেবে, কারণ যখন এই নতুন প্রোডাক্ট আসবে পুরান প্রোডাক্টগুলো মানুষ কিন্তু একটু কম কেনে, তার জন্য পুরান প্রোডাক্টগুলো একটু ডেট কিন্তু বেশি দেওয়া থাকে। সো এটা কিন্তু 2 বছর মেয়াদ দেওয়া আছে, এটা কিন্তু বেশি চলবে। আর অবশ্যই আপনারা যেখান থেকে এই প্রোডাক্টগুলো কিনবেন অবশ্যই কিন্তু নতুন প্রোডাক্টটা নেওয়ারটাই করবেন, কারণ এটা যদি সেম প্রোডাক্ট হয় আপনি একটা দিকে লাভবান হবেন, যদি নতুন প্রোডাক্টটা নেবেন অবশ্যই কিন্তু ভালো মানের একটা ফেস ওয়াশ পাচ্ছেন। আর এটা যদি যখনই নেবেন, এটা কিন্তু দেখেন এটার কিন্তু আগে আসছে, অবশ্যই এটার থেকে কিন্তু নতুন যেটা আসবে অবশ্যই নতুনটা কিন্তু একটু হলেও বেটার হবে। তাই অবশ্যই আপনারা যারা ফেয়ার অ্যান্ড লাভলি কন্টিনিউ ফেস ওয়াশটি ব্যবহার করেন অবশ্যই নতুন ফেস ওয়াশটি ব্যবহার করার ট্রাই করবেন। সো আপনাদের তো একটা ধারণাই হয়ে গেল, যখন নতুন প্রোডাক্ট আসবে বিশেষ করে ইউনিলিভারের যে কোনো প্রোডাক্ট যখন আপডেট করবে অবশ্যই কভার কিন্তু চেঞ্জ হবে, অবশ্যই আপনারা নতুন প্রোডাক্টটা পেলে অবশ্যই নতুন প্রোডাক্টটাই নেবেন। যদিও নতুন প্রোডাক্টটা না পাওয়া যায় অবশ্যই আপনারা যদি পুরনটা নিলেও কিন্তু সমস্যা হবে না, কিন্তু সেম কাজই করবে, কিন্তু এটা এটার থেকে একটু হলেও বেটার হবে, কারণ নতুন জিনিস আপনারা জানেন একটু হলেও ভালো হবে। সো এবার সে অরিজিনাল পাইকারি রেটটা আমি আপনাদেরকে বলে দিই, কারণ এটা কিন্তু দুইটাই একই রেট আছে, এটাও 190 টাকা আছে। সো এটাও কিন্তু দেখেন 190 টাকায় আছে। সো দুইটা কিন্তু একই রেট। তারপরে আমি অরিজিনাল পাইকারি রেটটা বলে দিচ্ছি, কারণ এই প্রোডাক্টটা আপনি যখন যে কোনো শপ বা দোকানে কিনতে গেলে অবশ্যই কিন্তু এই মূল্য দেখে কিনতে হয়, কারণ এখানে কিন্তু দেখেন 190 টাকা আছে। সো এই প্রোডাক্টটা কিনলে অবশ্যই কিন্তু 180 থেকে 90 টাকার মধ্যেই কেনেন। সো আজকে আমি এর অরিজিনাল পাইকারি রেটটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, অরিজিনাল পাইকারি রেটটা মাত্র 146 টাকা। গাইস, ঠিকই শুনেছেন, এর অরিজিনাল পাইকারি রেটটা মাত্র 146 টাকা। সো এই প্রোডাক্টগুলো কিনলে অবশ্যই আপনি 60 টাকার মধ্যে কেনার ট্রাই করবেন, কারণ 60 টাকাও যদি দোকানদার বিক্রি করে অবশ্যই কিন্তু দেখেন 14 টাকার মতো কিন্তু লাভ হয়ে যাচ্ছে। সো আপনারা যদি 150 টাকার মধ্যেও কিনলে কিনতে পারবেন, যে সকল দোকানদার ভাইরা একটু দেখবেন কম লাভ করে অবশ্যই কিন্তু সেখান থেকে কিন্তু আপনি 150 টাকা বা 155 টাকার মধ্যেও প্রোডাক্টটা পেয়ে যেতে পারেন। সো আপনি একটু যাচাই বাছাই করে কিনবেন। আমি তো আর যেন পাইকারি রেটটা আমি আপনাদেরকে বলেই দিলাম, মাত্র 146 টাকা। যেখান থেকে দেখবেন আপনি একটু কম টাকা লাভ দিয়ে প্রোডাক্টগুলো কিনতে পারছেন অবশ্যই সেখান থেকে কিনবেন, আর কিন্তু আপনি 190 বা 180 টাকা দিয়ে এই প্রোডাক্টগুলো কিনবেন না, কারণ অরিজিনাল পাইকারি রেট জানলে অবশ্যই আপনি প্রোডাক্টগুলো কিনে একটু হলেও জিততে পারবেন।
কারণ রেট জানা থাকলে কোথাও কিন্তু আপনি ঠকবেন না। সো আপনি রেট জানা হয়ে গেলে এখন যেখান থেকে দেখবেন যে 150 টাকা বা 155 টাকা দিয়ে আপনি প্রোডাক্টটা হাতে পেলেন, সেখান থেকে মনে করবেন অবশ্যই দোকানদার একটু কম লাভে প্রোডাক্টটা আপনি দিয়ে দিল এবং কি আপনি কিন্তু অনেক টাকা সেভ করতে পারলেন। সো আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন। নেক্সট কোন প্রোডাক্টের রেটটা জানতে চান, কোন প্রোডাক্টের ভিডিওগুলো দেখতে চান, অবশ্যই আমাকে বেশি বেশি কমেন্ট করবেন। আশা করি সেই ভিডিও আপনি অবশ্যই পেয়ে যাবেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।